হাই বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের দুই সংখ্যা আর মানে যে গুণফলগুলো কীভাবে খুব সহজে আপনি প্রশ্ন দেখে বলে দিতে পারবেন এটার গুণফল এটা, মানে আপনার ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট মুখোমুখি করতে পারবেন। তারপর তিন সংখ্যাটাও দেখাবো, আসেন কীভাবে করা যায় আমরা একটু দেখবো। দেখুন এটা এটা যদি আমি আপনাকে ডাইরেক্ট রেজাল্ট বলে দিই, দেখেন এটা রেজাল্ট হবে কত, 5 4 3, কিন্তু গুণ করতেছে যোগ না। দেখেন সেমভাবে এটা এখানে হতেছে 5 2 11। এখন আপনি বলতে পারেন যে এটা কীভাবে করলেন এত তাড়াতাড়ি। হ্যাঁ, এটা সম্ভব, 10 সেকেন্ডে করা সম্ভব। আমি আজকে এটা শেখাবো আর অনেকগুলো ট্রিক্স শেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন এখন দুই সংখ্যার যে কোনো সংখ্যাকে গুণ করতে হলে, মানে দুই ডিজিটের যে কোনো সংখ্যাকে গুণ করতে হলে আপনাকে কী করতে হবে, এটা আমরা গুণ করবো। তো এটা শর্টকাট, এটা দেখেন আমরা তো এটা নর্মালি কি 3 5 15 5 এটা লিখে ফেললাম। এরপর আমরা এই কোনাকুনি গুণ করবো, দেখেন 15 5 হাতে হইতেছে 1, 3 5 15 5 হাতে হইতেছে 1। এরপর আমরা এই কোনাকুনি গুণ করবো 3 অক্ষে 3, এই 3টা এখানে লেখেন 3 অক্ষে 3। এরপর আবার এই কোনাকুনি গুণ করবো 5 দ্বিগুণে কত 10, তাহলে এটার সাথে যোগ করে দিন। তাহলে আমরা কী করলাম, এই কোনাকুনি গুণ করলাম আর 5 দ্বিগুণে 10 এটাই লিখলাম। হাতে ছিল কত, দেখেন এটা হয়ে গেলো 13, আর হাতে ছিল 1 14, তাহলে 14 কত 4, 14 4 নামলো। আবার হাতে কত, আবারও কিন্তু হাতে কিন্তু 1 রয়ে গেলো, দেখেন 2 অক্ষে 2, 2 আর 1 3, 345, দেখছেন এটা কিন্তু 345 ছিল। মানে খুব সহজে করা যায়, যখন প্র্যাকটিস করবেন আপনি আমার চেয়ে দ্রুত পারবেন। এরপরে দেখেন আমরা যদি এটা যদি দেখাই, যেটা আমরা দেখাইছিলাম যে 45কে কয় দ্বারা, 25 দ্বারা গুণ করবো। তো আগের মতোই দেখেন 5 5 25 হাতে থাকে 2, এখন আমরা কী করবো কোনাকুনি গুণ করবো। তো 4 5 কত 20, আর 5 দ্বিগুণে কত 10, তাহলে হয়ে গেল কত 30, আর হাতে ছিল কত 2, তাহলে হয়ে গেলো 32। তো আমরা জানি 32 কত নামবে, 2 নামবে, হাতে থাকে কত 3 থাকে, 32 2 নামলো হাতে 3, তো 4 দ্বিগুণে 8, আর 3 কত 11, এই 1125। এইভাবে আপনি যে কোনো ধরনের সংখ্যা, আমরা যদি বলি যে আপনাকে যদি বলি যে 17 দ্বারা 22কে যদি গুণ করতে হয়, তাহলে দেখেন আপনি করতে পারবেন, কিন্তু এখানে দেখেন আমরা ওইভাবে করবো না। 7 দ্বিগুণে 14 4, হাতে থাকে 1, হাতে 1, তো 2 1 2, আর 7 দ্বিগুণে কত 14, তাহলে 2 আর 14 হইতেছে কত, 2 আর 14 16, 16 আর 1 কত 17 7, হাতে থাকে আবারও 1, তো 2 1 2 আর 1 3, 374। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এভাবে মিলাইতে পারেন। এরপর আসেন একটা টেকনিক দেখাবো, এটা ছিল একটা দুই ডিজিটের যে কোনো সংখ্যা, ইভেন কি দুই ডিজিটের যে কোনো সংখ্যা কে তো আমরা গুণ করলাম, এখন যে কোনো সংখ্যাকে যদি 11 দ্বারা গুণ করেন তাহলে আরও সহজে করা যায়, এভাবে তো আপনি পারবেন। তো এখন যদি আমরা 11 দ্বারা গুণ করি, দেখেন 11 দ্বারা গুণ করতে হলে কী করতে হবে, সাপোজ ধরুন 50, ওকে আমরা 55কে 11 দ্বারা যদি গুণ করি, তো দেখেন এটা হবে কত 5, আর এখানে কত হবে দেখেন যে 10 এর 0 605, 605। এটা কীভাবে হইলো দেখেন, এটাও কিন্তু আরেকটা নিয়ম দেখানো যায়, যেমন 55কে 11 দ্বারা গুণ করতে হলে আপনাকে কিছুই করতে হবে না, এই 5টা আপনাকে কী করতে হবে, যে 5টা আছে, হ্যাঁ দেখেন এখানে আমি কীভাবে করছিলাম, এত তাড়াতাড়ি করতে হলে আপনাকে দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে মানে আপনার কিছুই নেই, এই যে শেষের যে সংখ্যাটা আছে এটাই লিখবেন, 11 দ্বারা গুণ করতে হলে দেখেন 5 অক্ষে 5। এরপর আপনার কাজ হবে উপরের দুইটা, মানে 11 বাদে যে সংখ্যাটা গুণ করবেন ওই সংখ্যার যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যা যোগ করে ফেলবেন। যেমন এই দুইটা সংখ্যা যোগ করেন, আমরা জানি 5 দ্বিগুণ 5 5 কত হবে 10, 10 এর 0 হাতে থাকে 1, আবার এটাকে এটা দ্বারা গুণ করে কি এখানে 5 5 আর 1 কত 6। যেমন আমি আপনাকে যদি আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, যেমন আমরা 24কে যদি 11 দ্বারা গুণ করি তাহলে আমি কী বলছিলাম, এখানে 4 অক্ষে 4, এই দুইটার যোগফল এখানে হবে, যেমন 4 আর 2 যোগ করলে কত 6, 2 1 2, এটা কিন্তু অ্যান্সার। অনেক বড়ো সংখ্যা যদি করেন তাহলে 4 5 2, এটাকে যদি আমরা 11 দ্বারা গুণ করি, আমি কিন্তু 11 দ্বারা কথা বলতেছি শুধু, দেখেন এটাকে আমরা কী করবো, এই শেষের এটা লিখব, এই দুইটার যোগফল এখানে লিখবো, দেখেন এই দুইটা যোগ করলে হবে কত 7, আবার এই দুইটা যোগ করলে কত 9, আবার এই দুইটা যোগ করলে হতেছে 6, আর শেষে যেটা আছে ওইটাই থাকবে। তো এটাকে যদি 11 দ্বারা গুণ করেন তাহলে অ্যান্সার কিন্তু এইটাই চলে আসবে। এরপর যে জিনিসটা দেখাবো, মনে করুন আমরা 25কে 25 দ্বারা গুণ করবো, এটা সংখ্যা মধ্যে সহজ, এটা তো সবাই পারবো। তো যদি গুণ করি এরকম দুইটা সংখ্যা যদি মিলে যায় এবং শেষে যদি 5 থাকে, দুইটা সংখ্যা যদি মিলে যায় শেষে যদি 5 থাকে, তাহলে দেখেন এখানে 5 5 25 লিখে ফেলবো,
25 লিখে ফেলবো প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে দেখেন এটার সাথে এক যোগ করব দুই, আর এক যদি যোগ করি তিন, এই তিনটাকে দুই দ্বারা গুণ করবো, এটার সাথে এক যদি যোগ করেন তিন হয়ে গেল, তিনকে নিচেটা দ্বারা গুণ করতে হবে ছয়, তাহলে এটার অ্যান্সার হবে 625। এরকম যদি বলি যে অনেক বড় একটা সংখ্যা যদি আমরা আসি, যেমন 45 × 45 কী করবেন, যদি গুণ করতে চাই 5×5 = 25, তাহলে এটার সাথে এক যোগ করলে 5 হবে, 4×5 = 20। দেখেন এই ধরনের অ্যান্সার কিন্তু আমরা কোশ্চেন দেখে, যেমন আমরা যদি বলি 85 × 85 তাহলে কী করবেন, 5×5 = 25, এটার সাথে এক যোগ করবেন তাহলে যাবে কত, 9, 8 ৯ কত, 72। যদি বলি 95 × 95 কীভাবে করবেন, তাহলে দেখেন যে 5×5 = 25, এটার সাথে এক যদি যোগ করেন তাহলে কিন্তু 10 হয়ে গেছে, 9 ×10 = 90। তো এইভাবে আপনারা, আমি তো দুই ডিজিটের বলছি এবং শেষে যদি 5 থাকে মিলে থাকে, তো আপনারা যদি এই টেকনিকগুলো জানেন তাহলে অবশ্যই পরীক্ষা হলে আপনারা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন। এরপর আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।